Hello everyone, myself is Ijazul. Today I am going to start my first vlog. So, tomorrow jodi vlog ta bhalo lage, then like, share and subscribe korte bolben. এখন আমরা সকলে বাইরে যাব, গিয়ে কিছু খাবো, একটু ঘোরাঘুরি করব। যেহেতু অনেকদিন পর পিজিতে এলাম, তাই পিজির সেই খাবারগুলো অনেক দিন থেকে মিস করছি। আজকে যেহেতু এসেছি তো আজকে সব কিছু টুকটাক যেগুলো খাওয়া যায় আর কি সেগুলো খাওয়া দাওয়া করব। তোমার বাজার করা থেকে শুরু করে কেক কেনা, আরও যে সমস্ত কাজ আছে সেগুলো সব কিছু দেখাবো তোমাদের, বার্থডে সেলিব্রেশনটাও দেখাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমরা পিজিতে গেলাম মনের মধ্যে অনেক উৎসাহ নিয়ে যে এখানেই আজ বার্থডেটা সেলিব্রেট করব। কিন্তু সেখানে গিয়ে অবাক করা কাণ্ড। তো প্রথম থেকেই বলছি, আমরা কেনাকাটা খাওয়া দাওয়া করে যখন ফিরছি, ঠিক ফার্স্ট ফ্লোরে গেছি, ফার্স্ট ফ্লোর, তখনই দেখি ওনার দাঁড়িয়ে আছে। তো সে তখন আজ তো আমাদেরকে চেনে, আগে থাকতাম যেহেতু, তো সে আমাদেরকে বলছে না তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না, এইসব বলছে। তো তখন এইসব কিছু দেখে আমরা কি করি, আবার গাড়ি বুক করি এবং আমাদের রুমের মধ্যে সে রওনা দিই। যে ঘটনাগুলো আজ আমাদের সঙ্গে ঘটলো এগুলো সত্যি অবাক করা বিষয়, অবাক করা ব্যাপার। এটা থেকে বোঝা যায় যে কোনো কিছু প্ল্যান মাফিক ঘটে না। হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের প্রিন্স অলকের জন্মদিন, প্লাস ইজাজুলের প্রথম ব্লগ, দীর্ঘদিনের ব্লগ পালানোর চরম উত্তেজনা, প্লাস জন্মদিনের মহা আনন্দে আত্মহারা আমাদের এই তরুণ ছেলে। তোমরা সকলে ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। হ্যালো গাইস, আজকে আমার জন্মদিন আর আজকে আমার ফকির হওয়ার দিন, তাই তোমরা শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো। তো এখানে আমাদের বার্থডে বয়ের খাওয়ার মাওয়ার প্রস্তুতি চলছে। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদেরকে বলছি, সেগুলো হচ্ছে তোমার শ্যাম্পু আছে এর মধ্যে, ছাতু আছে, তেল আছে, আর আর ওআরএসটা তো থাকবেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দারুন দারুন মজা, কিছু বক্তব্য রাখার আছে? সব শেষে একটাই কথা বলার, এক একটা জন্মদিন এক একটা বছর ছিনিয়ে নিয়ে যায় যেভাবে, তার আক্ষেপকে উপেক্ষা করে মুহূর্তের উপলব্ধিটা প্রবলভাবে নেওয়া উচিত। প্রতিটা দিন যাপন করাটা শুধুমাত্র মৃত্যুর আয়োজন, তাই জন্ম মৃত্যু ভুলে প্রতিটা মুহূর্ত উদযাপন করা উচিত।